الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ বৃন্দ আমরা শেখ তারিকাত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী হজরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরি রচিত রেসালা কাফন কি ওয়াপসি কাফন ফেরত রেসালা থেকে আমরা শোনার চেষ্টা করব আমাদের শোনার আগে ਦਰস আর বায়ানের তাযীম ও সম্মানের নিয়তে উচিত যত সম্ভব দুজানু হয়ে বসা আর মনোযোগ সহকারে অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকাতে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করতে করতে পোশাক চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনেন তাহলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বসরা শহরে এক নেককার মহিলা বাস করত যখন তার। মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন সে তার সন্তানকে বসিয়ত করল যে আমাকে ওই কাফন এর কাপড় পরিয়ে দাফন করবে যা পরে আমি রাজাবুল মুরাজব মাসে ইবাদত করতাম এরপর একদিন তার ইন্তিকাল হয়ে গেল তার পুত্র তাকে অন্য কাপড়ের কাফন পরিয়ে দাফন করে দিল কবরস্থান থেকে সে যখন ঘরে ফিরে আসলো তখন এই অলৌকিক ঘটনা দেখে তার আশ্চর্যের সীমা রইল না যে সে তার মাকে যে কাফনের কাপড় পরিয়েছিল ওই কাফনটি তার ঘরেই বিদ্যমান আর ওসিয়তকৃত কাপড়টি নিজের ঘর থেকে অদৃশ্য হয়ে গেছে এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো তোমার কাফন তুমি ফেরত নাও আমি তার জন্য ওই কাফনের ব্যবস্থা করেছি যার জন্য সে করেছিল যে ব্যক্তি রজবে রোজা রাখে আমি তাকে তার কবরে কষ্টে রাখি না হুজাতুল ইসলাম হজরতে সেইদুনা ইমাম মোহাম্মদ গজালি আলাইহি রহমতুল্লাহ মুকাশিফাতুল কুলুবে লিখেছেন রজব শব্দটি মূলত তরজিব থেকে গৃহীত এর অর্থ হচ্ছে সম্মান করা এটাকে আল আসাব অর্থাৎ সর্বাপেক্ষা বেশি দ্রুত প্রবাহমান এবং উচ্ছ্বাসিত বলা হয় কারণ এ বরকতময় মাসে তোবাকারীদের উপর রহমতের উচ্ছ্বাস অতিমাত্রায় বৃদ্ধি পায় আর ইবাদতকারীদের উপর ইবাদত কবুলের রশ্মির স্রোত উপচে পড়ে এ মাসকে আল আসাম্ম অর্থাৎ সর্বাপেক্ষা বদির ও বলা হয় কারণ এ মাসে যুদ্ধ বিগ্রহের কোনো শব্দ মোটেই শোনা যায় না এ মাসকে রজবও বলা হয় কেননা জান্নাতের একটি নহরের নাম রজব এর পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও বেশি মিষ্টি এবং বরফের চেয়েও বেশি ঠান্ডা ওই নহর থেকে সেই ব্যক্তি পানি পান করবে যে রজব মাসে রোজা রাখবে গুনিয়াত তালিবিনে রয়েছে যে এ মাসকে সাহারে রজমও বলা হয় কারণ এ মাসে শয়তানদেরকে রজম অর্থাৎ পাথর বর্ষণ করা হয় যাতে তারা মুসলমানদেরকে কষ্ট দিতে না পারে এ মাসকে আসাম অর্থাৎ অধিক বদিরো বলা হয় কারণ এ মাসে কোনো জাতির উপর আল্লাহ আজাব অবতীর্ণ হওয়ার ব্যাপারে শোনা যায়নি আল্লাহ পূর্ববর্তী উম্মদদেরকে প্রতিটি মাসে আজাব দিয়েছেন কিন্তু এ মাসে কোনো জাতিকে আজাব দেননি আল্লাহ সুবাহাল আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ বৃন্দ সম্মানিত রজব মাসের ফজিলত সম্পর্কে কি বলব মুকাশিফাতুল কুলুবে রয়েছে বুজুরগানে দিন রাহিমাহমুল্লাহুল মুবিন বলেছেন যে রজব শব্দের মধ্যে তিনটি অক্ষর রয়েছে র দ্বারা রহমাত জিম দ্বারা জুম অর্থাৎ অপরাধ আর বা দ্বারা বের মূলত আল্লাহ তালা ইরশাদ করেছেন আমার বান্দার অপরাধকে আমার রহমত ও দয়ার মধ্যখানে পাপাচার থেকে তো আমরা কখনো বিরত তুমি আমাদের মনে কষ্ট দাওনি আমরা তো এমন অনেক কাজ করেছি যেগুলোর পরিণাম দোজক অনিবার্য কিন্তু তোমার রহমত তা কখনো পছন্দ করেনি হজরত সঈদনা আল্লামা সফরি রদি আল্লাহ তাহু বলেন রাজাবুল মুরাজ্জাব হচ্ছে বীজ বপনের মাস শাবানুল মজম হচ্ছে তাতে পানি দেওয়ার মাস আর রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস কাজেই যে ব্যক্তি পবিত্র রজব মাসে ইবাদতের বীজ বপন করে না আর সম্মানিত মাস সাবানে চোখের পানি দিয়ে বুক ভাসায় না সে রমজানুল মুবারক মাসের রহমত স্বরূপ ফসল কিভাবে কাটবে তিনি আরো বলেন পবিত্র রজব মাস শরীরকে সম্মানিত সাবান মাস হৃদয়কে আর রমজানুল মুবারক রুহকে পবিত্র করে হজরতে সিদ্দ আনাসিবনে মালিক রবিআলাহু থেকে বর্ণিত আল্লাহর মাহবুব দানায় গুয়ুব মুনাজাহুন আনিল উয়ুব আজ্জা ওয়াজাল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন নিশ্চয় জান্নাতে একটি নহর রয়েছে যার নাম রজব সেটার পানি দুধের চেয়েও অধিক সাদা আর মধুর চেয়েও অধিক মিষ্টি যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে আল্লাহ আজ্জা ওয়াজাল

এর ফরমানে খুশবুদার হচ্ছে পাঁচটি রাত এমন রয়েছে যাতে দোয়া ফিরিয়ে দেয়া হয় না এক রজবের প্রথম রাত দুই সাবানের পনেরো তারিখের রাত তিন বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত চার ঈদুল ফিতরের রাত পাঁচ ঈদুল আজহার রাত হাজারতে সৈদনা খালিদ মাহমদুল্লাহ তাহাই আলাই বলেন বছরের মধ্যে পাঁচটি রাত এমন রয়েছে যে ব্যক্তি এগুলোর উপর একান্ত বিশ্বাস করে সাওয়াবের নিয়তে ইবাদতের মাধ্যমে এসব রাত কাটায় তাহলে আল্লাহ তাহলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এক রজবের প্রথম রাত এ রাতেই ইবাদত করুন ও দিনে রোজা রাখুন দুই তিন দুইটি ঈদের রাত অর্থাৎ ঈদুল ফিতরের রাত ও ঈদুল আজহার রাত এ রাতগুলোতে ইবাদত করুন আর দিনে রোজা রাখবেন না কেন এই দুই ঈদের দিনে রোজা রাখা না সাবানের শাবানের পনেরো তারিখের রাত এ রাতে ইবাদত করুন আর দিনে রোজা রাখুন আশুরার রাত অর্থাৎ মোহরামুল হরামের দশ তারিখের রাত এ রাতে ইবাদত করুন এবং দিনে রোজা রাখুন হজরতে সেইদনা আবদুল্লাহ আনহুমা থেকে বর্ণিত অশান্ত অন্তরের শান্তি আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাইল আলহি ওয়াসাল্লামের ফরমানে রহমত নিশান হচ্ছে রজবের প্রথম দিনের রোজা তিন বছরের গুনাহের কাপড়া আর দ্বিতীয় দিনের রোজা দুই বছরের আর তৃতীয় দিনের রোজা এক বছরের গুনাহের কাপড়া অতঃপর পরবর্তী প্রতিটি দিনের রোজা एक माशे का फारा शुरू उस्मान बिन मातर तो, बेकसो के मददगार शफी रोजे शुमार गैबो पर खबरदार बेदने परवरदगार सही वसल्लम एर फरमाने खुशबूदार रोजब খুবই মর্যাদাপূর্ণ মাস আল্লাহ তালা এ মাসে নেকি সমূহকে দ্বিগুণ করে দেন যে ব্যক্তি রজবে একটি রোজা রাখলো মূলত সে যেন এক বছর রোজা রাখলো আর যে সাতটি রোজা রাখলো তবে তার জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দেয়া হবে যদি কেউ আটটি রোজা রাখে তবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে আর যে দশটি রোজা রাখবে আল্লাহ এর কাছে সে যে বস্তু চাইবে তাকে তা দান করা হবে আর যে পনেরোটি রোজা রাখবে তাহলে আসমান হতে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে যে তোমার পূর্ববর্তী গুণা ক্ষমা করে দেয়া হয়েছে এখন নিজের আমল পুনরায় শুরু করো আর যে এর চেয়েও অধিক রোজা রাখবে তবে আল্লাহ আযাব তার উপর আরও বেশি দয়া প্রদর্শন করবেন আর রজব মাসেই আল্লাহ তাহায়লা নুহ আলা নবি ইয়েনা ওয়া আলিহি সালাতুয়াস সালামকে নৌকাতে আরোহণ করিয়েছেন তখন নুহ আলা নবীনা ও আলহি সালাতু আসসালাম নিজে রোজা রেখেছেন এবং নিজের সঙ্গীদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন মোহাক্কি কালাল ইতলাক হজরতে সৈদনা শেখ আব্দুল হক আলহি রহমাতুল্লাহ কবি উদ্ধৃত করেন সুলতানে মদিনা রাহাতে কলব সিনা সাহিবে মতার পসিনা সাল্লাহ তাইলা আলহি ওসাল্লামের নূর ভরা ফরমান হচ্ছে রজব মাস হচ্ছে সম্মানিত মাসগুলোর অন্যতম ষষ্ঠ আসমানের উপর এ মাসের দিনগুলো লিপিবদ্ধ রয়েছে যদি কেউ রজব মাসে একটি মাত্র রোজা রাখে আর সেটাকে সকল গুনাহ থেকে বেঁচে পরহিজগারি সহকারে পূর্ণ করে তবে ওই রোজা ওই দিন ওই বান্দার জন্য আল্লাহ আজ্জাবাজালের দরবারে মাকফিরা তথা ক্ষমার প্রার্থনা করবে এবং আরস করবে হে আল্লাহ আজ্জাবাজাল এ বান্দাকে মাফ করে দাও আর যদি ওই লোকটি পরহেজগারি অবলম্বন না করে রোজা পালন করে তবে ওই দিন ও রোজা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে না আর ওই ব্যক্তির উদ্দেশ্যে বলবে ওহে বান্দা তোমার নফস কুপ্রবৃত্তি তোমাকে ধোকা দিয়েছে আমার মাদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ জানা গেল যে রোজা থাকার উদ্দেশ্য শুধুমাত্র ক্ষুদার্ত পিপাসার্থ থাকা নয় বরং রোজা অবস্থায় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকেও গুনা থেকে বাঁচানো অত্যন্ত জরুরি যদি রোজা থাকা সত্ত্বেও গুনাহ থেকে বিরত থাকা না যায় তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দিন ও মিল্লাত পরওয়ানাই শমাই রিসালাত ইমাম মাহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান বলেন যে হজরতে সৈদুনা আনাস আল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত যে নবী এ করিম রৌফ উ রহিম সাল্লাল্লাহু তয়েলা আলি ইরশাদ ফরমায়েছেন সাতাইশে রজব আমাকে নবুৱত প্রদান করা হয়েছে যে ব্যক্তি এ দিনে রোজা রাখবে এবং ইফতারের সময় দোয়া করবে তার দশ বছরের গুনাহের কাফারা হিসাবে গণ্য হবে

এর জন্য পায়গাম্বারি অর্থাৎ নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছেন হাজারতে সৈদুনা সালমান ফারসি রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজাহুন আনিল উয়ুব সাল্লাহ তাইল আলিহি বাসাল্লাম এর ফরমানে মুবারক হচ্ছে রজবে একটি দিন ও একটি রাত রয়েছে যে এ দিনে রোজা রাখবে আর রাত জেগে ইবাদত করবে তবে সে যেন একশো বছর রোজা রাখলো আর তা হচ্ছে রজবের সাতাশ তারিখের রাত দিনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে আল্লাহ আয়জাফাজাল প্রেরণ করেছেন হাজারতে সেইদুনা আব্দুল্লাহ বিনে জুবাইর রদিয়াল্লাহ তাইলা আনহু বলেন যে ব্যক্তি রজব মাসে কোনো মুসলমানের পেরেশানি দূরীভূত করবে আল্লাহ তাইলা তাকে জান্নাতি এমন একখানা মহল দান করবেন যা দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হবে তোমরা রজবের সম্মান করো আল্লাহ তালা তোমাদেরকে এক হাজার কারামত সহকারে সম্মান করবেন হজারতে সেইদুনা আনাসবিন মালিক রৌদিয় আল্লাহ তাহালানহু থেকে বর্ণিত নবীদের সর্দার অসহায়দের জন্য মাদাদগার শাফি আই রৌজে সুমা সাল্লাল্লাহু আলী হিবাসাল্লাম ইরশাদ ফরমান রজবের একটি রাত রয়েছে যে তাতে নেক আমলকারীদের জন্য একশো বছরের সাবাব রয়েছে আর তা হচ্ছে রজবের সাতাশ তারিখের রাত যে এই রাতে বারো রাকাত নামাজ পড়বে প্রতি রাকাতে সুরা ফাতে একটি সুরা ও প্রতি দুই রাকাতে আত্মা হিয়াত শেষে সালাম ফিরানোর পর সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ আকবর একশো বার ইস্তিকফার একশো বার ও দরুদে পাক একশো বার পাঠ করবে এবং নিজের ইহকাল ও পরকালের জন্য যে বস্তু প্রয়োজন তার জন্য দোয়া করবে আল্লাহ আজাল তার সকল দোয়া কবুল করবেন শুধুমাত্র ওই দোয়া ছাড়া যা গুনাহের জন্য করা হয় আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আল্লাহ আজ্জা নিকট বিশেষভাবে চারটি মাস সম্মানিত সুরা তোবার মধ্যে ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ত ইরশাদ ফরমান যা আল হাজারাত ইমাম সুন্নত ইমা আহমদ রেজা খান শরীফের মধ্যে এভাবে অনুবাদ করেন নিশ্চয় সংখ্যা আল্লাহ তালার নিকট বারো মাস আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তন্মধ্যে চারটি সম্মানিত এটা সোজা দিন অর্থাৎ ধর্ম সুতরাং এ মাসগুলোর মধ্যে নিজেদের আত্মার উপর জুলুম করো না এবং মুশরিকদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে এবং জেনে রেখো আল্লাহ খোদা বিরুধের সাথে আছেন আমার মাদিনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ উপর লিখিত আয়াতে চন্দ্র মাসের আলোচনা রয়েছে যেগুলোর হিসাব চাঁদের মাধ্যমে করা হয়ে থাকে শরীয়তের বিধানাবলী ও চন্দ্রমাসের মাসের ভিত্তিতে সম্পন্ন করা হয় যেমন রমজানুল মুবারকের রোজা জাকাত পবিত্র হজের বিদানাবলিও অনুর্বাবে ইসলামী পর্বগুলি যেমন ঈদে মিলাদুন্নবী মিলাদুল নবী আলী ওয়াসাল্লাম ঈদুল ফিতর ঈদুল আজহা শবে মিরাজ শবে বারাত গ্যারবি শরীফ বুজুরগান দিন রাহিমাহমুল্লাহুল মুবিন এর পবিত্র ওরস মুবারকগুলো ও ইত্যাদি চন্দ্রমাস হিসাবে উদযাপন করা হয় আফসোস আজকাল যেভাবে মুসলমানগণ অসংখ্য সুন্নত হতে দূরে সরে পড়েছে অনুরূপভাবে ইসলামী সন তারিখ সম্পর্কেও একেবারে অপরিচিত হয়ে যাচ্ছে সম্ভবত এক লক্ষ মুসলমানের সমাবেশে যদি এ প্রশ্ন করা হয় যে বলুন দেখি আজকে কোন সনের কোন মাসের কত তারিখ তবে সম্ভবত একশো জন মুসলমান এমন হবেন যারা সঠিক জবাব দিতে পারবেন পূর্বোল্লিখিত আয়াতের ভিত্তিতে হজরতে সেদনা সদরুল আফাজিল মৌলানা নঈম উদ্দিন মুরাদাবাদী আলাহি রহমতুল্লাহ হাদি হাজাইনুল ইরফানে বলেন চারটি মাস সম্মানিত হতে উদ্দেশ্য হচ্ছে তিনটি পরস্পর মিলিত একটির পর একটি আর হারাম একটি আলাদা অর্থাৎ রজব আরবের অধিবাসীরা অন্ধকার যুগেও এসব মাসের যুদ্ধবিগ্রহ হারাম মনে করতেন ইসলাম এসব মাসের সম্মান ও মর্যাদা আরও অধিক হারে করা হয়েছে হাজারতে সেই দিনা ইসা রুহুল্লাহ আলা নবীনা আলী সালাতামের যুগের ঘটনা এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে এক নারীর প্রতি প্রেমাসক্ত ছিল একবার সে নিজের প্রেমাসপদকে নাগালের মধ্যে পেয়ে গেল লোকজনের হালচাল দেখে সে অনুমান করল যে তারা চাঁদ দেখছে সে ওই নারীকে জিজ্ঞেস করলো লোকেরা কোন মাসের চাঁদ দেখছে সে বলল রজবের লোকটি অথচ কাফির ছিল কিন্তু রজব শরীফের নাম শুনে সেটার সম্মানার্থে তৎক্ষণাৎ আলাদা হয়ে গেল এবং বেবিচার থেকে বিরত রইল হজরতে সঈদনা ঈসা রুহুল্লাহ আলাহ নবী ইনাম আলি সালামের প্রতি আল্লাহ আজাল এর নির্দেশ হল অমুক বান্দার সাক্ষাতে যাও তিনি আলাহ নবী ইনাম আলি সালাতাম তাই করলেন তিনি আল্লাহ আজ্জাওয়াজালের নির্দেশ ও তার নিকট নিজের আগমনের কারণ বললেন এটা শুনতে তার অন্তর ইসলামের আলোকে উদ্ভাসিত হয়ে উঠল সে তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ করল আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা রজবের বাহার দেখলেন তো যে মহান রজবের প্রতি সম্মান প্রদর্শন করে একজন কাফির ইমানের মহামূল্যবান সম্পদ লাভ করল সুতরাং যে ব্যক্তি মুসলমান হয়ে সম্মান দেখাবে জানি না সে কোন কোন ধরনের পুরস্কারে ভূষিত হবে তাই মুসলমানদের উচিত রজব শরীফের প্রতি খুবই সম্মান প্রদর্শন করা কোরআনে পাকেও নিজেদের প্রাণের উপর জুলুম করতে বারণ করা হয়েছে আলা হাজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুল মান্নান ওনার বিশ্ববিখ্যাত কনজুল ইমান শরীফের মধ্যে এ আয়াত এর তর্জুমা অনেকটা এভাবে করেন সুতরাং এ মাসগুলোর মধ্যে নিজের আত্মাগুলোর উপর জুলুম করো না নুরুল ইরফানে এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে অর্থাৎ বিশেষ করে এ চারটা মাসে গুনাহ করো না এগুলোতে গুনাহের কাজ করা নিজের প্রাণের উপর জুলুম করার সামিল এর অর্থ এ যে তোমরা পরস্পর একে অপরের প্রতি জুলুম থেকে বর্ণিত হয়েছে নবীদের সর্দার শাহিন উভয় জগতের মালিক ও মুখার বেইজিনে পর্বদগার হুজুর পুরনুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর ফরমানে খুশবুদার হচ্ছে যে হারাম মাসে তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোজা রাখল তার জন্য দুই বছরের ইবাদতের সবাব লেখা হবে মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা এখানে হারাম মাস হিসাবে উদ্দেশ্য এ চারটি মাস জিলকাদ জিলহাজ মুহারামুল হারাম ও রাজাবুল মুরাজ্জাব। যে এ চারটি মাস থেকে যে কোনো মাসে তিন দিনের রোজা পালন করবে ইনশাল দুই বছরের ইবাদতের সবাব লাভ করবে একবার হজরতে একটি নুরানি পর্বতের উপর দিয়ে যাচ্ছিলেন তিনি আলিহি সালাম বারগাহে খুদা বন্দী আজালে আরস করলেন ইয়া আল্লাহ আজ্ঞা এ পর্বতকে বাক শক্তি দান করো সুতরাং ওই পাহাড় কথা বলা আরম্ভ করলো সেটা বলল হে রুহুল্লাহ আল্লাহ নবীনা সালাতাম আপনি কি চান তিনি বললেন তোমার অবস্থা সম্পর্কে বর্ণনা করো ওই পর্বতটি বলল আমার ভিতর একজন লোক বাস করে সেইসা রুহুল্লা আল্লাহ নবীনা সালাতাম আল্লাহ তালার দরবারে আরজ করলো এ আল্লাহ আল্লাহল তাকে আমার সম্মুখে প্রকাশ করো হঠাৎ পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তা থেকে চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা দাঁড়ি একজন বুজুর্গ বের হয়ে আসলেন তিনি আরজ করলেন আমি সৈয়দনা মুসা আলা নবীনা সালাতু সালাত সালামের উম্মত আমি আল্লাহ জবাজের দরবারে এ প্রার্থনা করেছিলাম যে তিনি যেন আমাকে তার প্রিয় নবী রসুল আরবি হুজুর পূর্ণুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের বরকতময় যুগে প্রেরণের জন্য জীবিত রাখেন যাতে আমি তার সাথে সাক্ষাৎ লাভ করতে পারি এবং তার উম্মত হবার সৌভাগ্য অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ আজা আমি ছয় শত বৎসর যাবৎ এ পর্বতে আল্লাহ আজ্জাবাজালের ইবাদতে মশগুল রয়েছে হাজারতে সৈদুন আইসা রুহুল্লাহ আলাহ নবী এনাবা আলি সালাহু আল্লাহ তালার দরবারে আরো করলেন হে আল্লাহ আজফ আজাল পৃথিবীর বুকে কি তোমার নিকট এ লোকটা অপেক্ষ বেশি সম্মানিত কোনো মানুষ আছে ইর্শাদ হল হে আইসা আইলা নবী এনাবা আলি সাল্লাহু সাল্লাম উম্মতে মোহাম্মদী তথা আমার প্রিয় হাবিব হুজুর পূর্ণুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে ব্যক্তি রজব মাসের একটি মাত্র রোজা পালন করে সে আমার কাছে এ ব্যক্তি অপেক্ষা অধিক সম্মানের অধিকারী আলহামদুলিল্লাহ তবলিগে কোরআন সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতি ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয় দাওয়াত ইসলামীর সুনত ভরা সপ্তাহে গি যেতেমা আপনার এলাকায় আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল আশিকানের রসুলদের সাথে মাদানী কাফলা সমূহে সুন্নত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিক্রে মদিনা করার মাধ্যমে মাদানী আমতের সালা পূরণ করে নিজ জিম্মাদার নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ আজ্জা এর বরকতে ইমানের হেফাজত প্রতি ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে আমাদের প্রত্যেকের এই চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আজ্জা নিজের সংশোধনের জন্য মাদানী নামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে আল্লাহ করম এ সাকারে তুজ জাহামে এ দাওয়াতি ইসলামী তেরি ধুম মচি হো আমিন সল্লু আল হাবিব সাল্লাহ আইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওসাল্লাম